প্রায় বছর ধরে বারবার সংবাদ মাধ্যমে তেলিয়ামুড়া মহকুমার 18 মুড়া পাহাড়ের জাতীয় সড়কের বেহাল দশার কথা সম্প্রচার হওয়ার পর 18 মুড়া পাহাড়ের এই জাতীয় সড়ককে সম্প্রসারিত করার লক্ষ্যে বহিরাজ্যের এক বেসরকারি কোম্পানি হাত লাগায় কাজে। এর ফলে এক প্রকার অবৈজ্ঞানিক ভাবে এবং যান চলাচলের বিকল্প রাস্তা না থাকায় বেগ পোহাতে হচ্ছে ওই রাস্তা ধরে আসা বহিরাজ্যের লরি চালকদের। বর্তমানে বর্ষাকালীন পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়ে আছে জাতীয় সড়কের সংস্কারের এবং সম্প্রসারণের কাজ। আর কিছু কিছু অংশে কাজ করার ফলে বর্তমানে 18 মুড়া পাহাড়ের বেশ কিছু জায়গায় জাতীয় সড়কের অবস্থা মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাতে প্রাণহানিরও সম্ভাবনা রয়েছে বলে শুভবুদ্ধি মহলের অভিমত। জানা যায়, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন মুঙ্গিয়াকামী বাজার পেরিয়েই বেশ কিছু স্থানে জল জমাট বেঁধে জাতীয় সড়কের অবস্থা খুবই করুণ দশায় পরিণত হয়ে আছে। 41 মাইল, 43 মাইল, 45 মাইল, 47 মাইল এবং 48 মাইল এলাকার বেশ কিছু স্থানে বড় বড় গর্ত হয়ে জাতীয় সড়কের অবস্থা খুবই বেহাল। এক্ষেত্রে কোনো নজর নেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তর এবং বর্তমানে ওই এলাকার কাজে নিযুক্ত ওই বেসরকারি সংস্থা তথা নিতিন সাই কোম্পানির। এ ব্যাপারে বহিরাজ্যের লরি চালক জানিয়েছেন, এই 18 মুড়া এলাকার জাতীয় সড়ক পার হয়ে আগরতলা যেতে প্রচণ্ডভাবে বেগ পোহাতে হচ্ছে প্রত্যেক চালকদের। শুধু তাই নয়, প্রত্যেকটি গাড়ির লোকসান তথা মেনটেন্যান্স খরচ বেড়ে যায় ওই জায়গা পার হতে গেলে। ওই পাহাড়ের 25 থেকে 30 কিলোমিটার জায়গা খুবই করুণ অবস্থা বলে জানিয়েছেন ওই লরির চালক। মতলব গাড়ি কে খারাপি হো রা হ্যায় কুছ কুছ দিক্কত হোতা হ্যায় ক্যা কাহে গাড়ি কে খারাপি তো হোতা হি না আবি তা জানে মে হামারা খারাপ হুয়া থা লক্ষ্মণ চলা গয়া বহুত দিক্কত হ্যায় ইয়াহাঁ সে ইতনা ইয়ে রোড এসা হ্যায় না করিব 25 কিলোমিটার তক তো এসা হি হ্যায় এসা হি হ্যায় तो गाड़ी का तो कुछ खराब ही होता है। हाँ होता ही है। कितना नुकसान होता है? हाँ कितना नुकसान होता है? अरे होने के लिए क्या 15,000 भी लग सकता है, हमारा तो लगा 16,000 रुपया। तो ऐसा रोड खराब है, क्या क्या कहेंगे गवर्नमेंट को? गवर्नमेंट को यही कहेंगे भाई कि जल्दी जल्दी इसको बनाया जाए, बहुत तकलीफ हो रहा है। বর্তমানে ওই এলাকার জাতীয় সড়কের যে অবস্থা, সংশ্লিষ্ট দপ্তর কিংবা বর্তমান সংস্কার কাজে নিযুক্ত বহিরাজ্যের ওই সংস্থা যদি অতি সত্বর ওই রাস্তা মেরামতের কাজে হাত না দেয়, তাহলে যে কোনো সময় স্তব্ধ হয়ে যেতে পারে আসাম আগরতলা জাতীয় সড়কের তথা আমবাসা থেকে তেলিয়ামুড়া যোগাযোগ ব্যবস্থা। এখন দেখার বিষয় কি পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট দপ্তর। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।